হাই ব্রিওান ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড আজকের এপিসোডে আমি আপনাকে পাঁচটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেই ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্রিতে পিএইচডি টেমপ্লেট বা এসটিএমএল টেমপ্লেট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলোর ডিজাইন একটা প্রফেশনাল মানের আপনি যদি HTML সিএসএস বুটিস্টে বা যে করে এগুলো শিখে থাকেন এবং আপনি চাচ্ছেন এখন আপনার এই স্কিলটাকে প্র্যাকটিস করার মাধ্যমে ডেভেলপ করা তো এর জন্য অবশ্যই আপনার পিএইচডি টেম্পলেট বা এস টেমপ্লেট দেখে থেকে প্র্যাকটিস করতে হবে তো এই জন্যই আজকের এপিসোডে আপনি দেখে নিন কারণ এই এপিসোডেই আমি আপনাকে পাঁচটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেই ওয়েবসাইটগুলো থেকে আপনি আপনার যে পিএইচডি টেমপ্লেট বা এস টেম্প টেমপ্লেট সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনোরকম আপনার কোনো লাইসেন্স বা কোনো প্রিমিয়াম কোনো টাকা পয়সা এগুলো কোনো ঝামেলা থাকবে না আপনি সেগুলো ফ্রিতে ডাউনলোড করে আপনি আপনার নিজের শেখার জন্য বা আপনার ক্লায়েন্টের পারপাসেও ইউজ করতে পারবেন তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক প্রথমে যেই ওয়েবসাইট সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে থিম হান্ট এই ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেন কিন্তু আপনার এইচ বা ওয়ার্ডপ্রেস প্রেস ওয়ার্ডপ্রেস যে থিমগুলো আছে সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এবং এখানে উপরে উল্লেখ আছে যে দুইশো সাতাশটা আপনার বুট স্টেপ টেমপ্লেট এবং ওয়েবসাইট থিম এখানে অ্যাভেলেবেল এবং সবগুলো কিন্তু একশো পার্সেন্ট ফ্রি আমরা যদি একটু নিচে যাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার বিজনেস বা এজেন্সি ওয়ার্ডপ্রেস থিম আপনার রেসপন্সিভ ক্রিয়েটিভ ওয়ার্ডপ্রেস থিম প্লাস এখানে আপনার অ্যাডমিন টেম্পলেটও পাওয়া যায় এবং ই কমার্স এস্টেম টেম্পলেটও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এখানে কতজন ডাউনলোড করছে অলরেডি সেটা কিন্তু এখানে উল্লেখ আছে আপনি এখান থেকে ফ্রি ভিউও দেখতে পাবেন মানে ড্যামও দেখতে পারবেন ড্যামও দেখে তারপর আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কিনতে পারেন আপনার সরি ফ্রিতে ডাউনলোড করতে পারেন এবং এখানেও কিন্তু আবার অ্যাডমিন টেমপ্লেট আছে ইউআই টেম্পলেট ড্যাশবোর্ড এবং আমরা যদি নিচে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি বুটিস টেমপ্লেট আছে বুট টাইপের বিভিন্ন প্রফেশনাল অ্যাডমিন টেম্পলেট এখানে অ্যাভেলেবল আছে এবং এখানে আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে প্রায় সব ধরনের আপনার টেম্পলেট অ্যাভেলেবল আপনার মেডিকেল সার্ভিসের টেম্পলেট আপনার প্রোডাক্ট এস টেমপ্লেট ই শপ আর ই কমার্স টেম্পলেট আরও অনেক টেম্পলেট আছে আমরা যদি সব দেখতে চাই তাহলে এই যে এখানে আছে যে কোনো ক্যাটাগরি টেম্পলেট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেমন কর্পোরেট ল্যান্ডিং বা ক্রিটি ব্যাডমিন টেম্পলেট ই কমার্স ই কমার্সের জন্য বিশটা টেম্পলেট অ্যাভেলেবেল আছে এবং এখানে ওয়েডিং কামিংসন ব্লগ বা নিউজ বা ম্যাগাজিনের জন্য এখানে নয়টা টেম্পলেট অ্যাভেলেবেল আছে আপনার প্র্যাকটিস করার জন্য আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারেন এখানে কোনো আপনার লাইসেন্সের কোনো ঝামেলা হবে না এবং আপনি আপনার যে HTML টিএম আছে আপনি যদি নিজে থেকে তৈরি করে থাকেন তাহলে সেটা অবশ্যই এখানে আপনায় আপলোডও দিতে পারবেন আপনার লগ করে তারপর আপনার অ্যাকাউন্ট থেকে আপলোড দিতে পারবেন আপনার যে টেমপ্লেটগুলো তৈরি করা সেগুলো অন্যরা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে একদম ফ্রিতে এরপর যে ওয়েবসাইট সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে জিরো থিম এই ওয়েবসাইটে আপনি এল ফাইভ এবং সিএসএস থ্রির যেই ওয়েবসাইট টেম্পলেটগুলো আছে সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন পাশাপাশি আপনার যেই ওয়েবসাইট টেম্পলেটগুলো ডাউনলোড করতে পারবেন এই আপনার HTML5 ফাইভ বা বুড়ি স্টেপ টেম্পলেট এরকম না অন্য অন্য যে সিএমএস সফটওয়্যার আছে যেমন ওপেন কার্ড আপনার ম্যাগ মাজেন্টো বা ক্লেস্টাসপ এই সিএমএসগুলোর যে থিম বা এক্সটেনশন বা অ্যাড অন এগুলো কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনার যদি প্রয়োজন হয় তারপর আপনার এখানে যদি আমরা নিচে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি সাতাশটার উপরে আপনার ওয়েবসাইট টেম্পলেট আছে ফ্রিতে আর এখানে বুটি স্টেপ টেম্পলেট আছে সাতত্রিশটার উপরে যেগুলো একদম অ্যাপসলিউটলি ফ্রি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন নো প্রবলেম কোনো প্রবলেম হবে না লাইসেন্সেরও কোনো প্রবলেম হবে না এরপরে যে ওয়েবসাইট সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডাব্লু থ্রি লেআউটস এই ওয়েবসাইটেও আপনি অন্য অন্য ওয়েবসাইটের মতো আপনার যে কোনো ধরনের মাল্টিপার্পজ বা ই কমার্স বা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস থিম বা ওয়েবসাইট টেম্পলেট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখানে যদি আমরা একটু মেনুতে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম অ্যাভেলেবল যদি ওয়ার্ডপ্রেস থিমের দরকার হয় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো কিন্তু ফ্রি কোনো প্রিমিয়াম কোনো থিম আপনি এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না মানে এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো অলওয়েজ ফ্রি সেগুলোর কোনো প্রিমিয়াম ভাষণ নেই এবং আপ আপনি যদি চান যে প্রিমিয়াম থিমও ডাউনলোড করতে তাহলে এই যে থেকে পারবেন ডাউনলোড করার জন্য আপনার এখানে অন্য যে ক্যাটাগরি আছে ওয়েবসাইট টেমপ্লেটের যেমন বিজনেস পার্সোনাল হাউজিং এন্টারটেনমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ইউআই কিট বা ব্লগ বা ম্যাগাজিন এরপর আপনার সোশ্যাল সোশ্যাল যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনি এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন পাশাপাশি আপনার ই কমার্স যে টেমপ্লেটগুলো প্রয়োজন হয় তাহলে এই যে এখানে বিজনেস থেকে যদি আমরা যাই তাহলে এই যেখানে দেখতে পাচ্ছি ই কমার্সের জন্য কিন্তু একটা ক্যাটাগরি এখানে অ্যাভেলেবেল আছে আমরা যদি একটু নিচে যাই তাহলে এই যেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করলেই আমরা ডিটেলসে চলে যাব এখানে ক্লিক করলে এই যেখানে দেখা যাচ্ছে আমরা যে এটা প্রিমিয়াম এটা ডাউনলোড করা যাবে না ফ্রিতে এখান থেকে বলতেছে যে একটা ডোমেন জন্য উনত্রিশ ডলার দিতে হবে এটা প্রিমিয়াম এটা ডাউনলোড করা যাবে না যাই হোক আমরা কেটে দেই যাই হোক আপনার যদি প্রিমিয়াম বা ফ্রি বুট স্টেপ টেমপ্লেট বা ই কমার্স টেমপ্লেট বা ওয়েবসাইট যে কোনো টেমপ্লেট দরকার হয়তো আপনি তাহলে আপনি এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে এবং সেগুলো শেখার জন্য ইউজ করতে পারেন আপনার প্র্যাকটিসের জন্য এরপর যেই ওয়েবসাইট সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই ডিজাইন এই ওয়েবসাইট থেকে আপনি অন্য অন্য যে ওয়েবসাইট মতো ফ্রি যে ওয়েবসাইট টেমপ্লেটগুলো আছে সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যেমন এই যেখানে কিন্তু বলা আছে রেসপন্সিভ ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট আপনার যে ফ্রি ওয়েবসাইট টেমপ্লেটগুলো দরকার হয় সেগুলো সেগুলো আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনার যে এই যে এখানে কিন্তু পিএইচডি টেমপ্লেটও আছে অ্যাভেলেবেল যেটা আপনার দরকার হবে আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে আপনার শেখার জন্য ইউজ করতে পারেন বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে এই স্কিলটা আরও ডেভেলপ হবে এখানে অ্যাভেলেবল আছে পিএইচডি টেমপ্লেট আপনার এইচটিএমএল টেমপ্লেট অল ক্যাটাগরি টেমপ্লেটই এখানে অ্যাভেলেবেল আছে আপনার যেই ক্যাটাগরি টেমপ্লেট দরকার না হোক না কেন আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখানে যদি মেনুতে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে আমরা পিএইচডি পাবো প্লাস আমরা বুটিস্টাইপের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবো এবং কর্পোরেট বা ই কমার্স বা এখানে যদি ক্যাটাগরি আসে তাহলে এই ক্যাটাগরি কিন্তু দেখতে পাচ্ছি প্রায় প্রতিটা ক্যাটাগরি আপনার এইচ টাইম এল টেমপ্লেট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক আপনি এখানে এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই আপনার যে পিএইচডি টেমপ্লেটগুলো দরকার হয় বা ওয়েবসাইট টেমপ্লেটগুলো দরকার হয় ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সর্বশেষ যে ওয়েবসাইট সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে বুটিস্ট্রাফ মে এই ওয়েবসাইটে আপনি শুধু বুটিস্টের যে টেম্পলেটগুলো আছে সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন বুটি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক এই সিএসএস ফ্রেমওয়ার্ককে ব্যবহার করেই ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করা হয় এবং এই ওয়েবসাইট টেম্পলেটগুলোই আপনি এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যেমন এখানে যদি আমরা নিচে আসি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার ড্যামও দেখা যাবে মানে ডাউনলোড করার আগে আপনি ড্যামও দেখতে পারবেন এবং এটা ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবেন আর যদি এটার প্রিমিয়াম ভার্সন আপনার প্রয়োজন হয় পাশাপাশি আপনার সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে কিনতেও পারবেন এরপর আমরা নিচে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট যে টেম্পলেটগুলো রিলিজ দেওয়া হয়েছে সেগুলো এখানে লিস্ট করা আছে এগুলো আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অনেকগুলো আছে আমরা যদি একটু নিচে যাই তাহলে এই দেখতে পাচ্ছি আপনার পপুলার যে টেম্পলেটগুলা এখানে লিস্ট করা আছে আমরা একটু উপরে যাই উপরে এই যে এখানে টেম্পলেটের এখানে মাউস নিয়ে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুটিশে ফোরের প্রায় আশিটা টেমপ্লেট এখানে অ্যাভেলেবেল প্লাস আপনার পোর্টফোলিও বা আপনার বুটিশে ফাইভ বর্তমানে লেটেস্ট যে বুটিশ ফাইভ বের হয়েছে এটার টেম্পলেট কয়টা একাশিটা অ্যাভেলেবেল আছে প্লাস আপনার আপনার বিজনেস বা এডুকেশন বা কর্পোরেট বা রিয়েল ইস্টেট মেডিকেল রিজিউম বা সিভি বা ল্যান্ডিং পেজ অথবা আপনার যদি অ্যাডমিন টেমপ্লেটর প্রয়োজন হয় আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে আর এখানে ফ্রি ভাসানোর সাথে সাথে আপনার প্রিমিয়াম ভাসনও আছে বাট যদি আপনার প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় তো তখন আপনি এখান থেকে বাই করতে পারবেন এখানে ওদের লাইসেন্স কিন্তু এখানে দেওয়া আছে আমরা যদি লাইসেন্সের এখানে যাই তাহলে দেখতে পাবো বাট আমাদের তো ফ্রিতে দরকার আমাদের আমরা ফ্রিতে শুধুমাত্র ডাউনলোড করে আমরা প্র্যাকটিস করব তো এর জন্য অবশ্যই আমাদের প্রিমিয়াম এখানে বাই করা লাগবে না আমরা ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবো যেটা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই ছিল আজকের এই পর্ব আশা করি আপনার যদি ওয়েবসাইট টেম্পলেটের প্রয়োজন হয় প্র্যাকটিস করার জন্য প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্রিতে বুটিস্টপ টেম্পলেট বা টেমএল টেম্পলেট বা পিএইচডি টেম্প্লেট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং প্র্যাকটিস করে আপনার নিজের স্কিলটা আরও ডেভেলপ করতে পারবেন আশা করি এই টিউটুয়েলটা আপনারও অনেক উপকার হবে অনেক হেল্প হবে তো দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে